নারায়ণ তাকবীর বলোন না তো কোথায় বলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না প্রত্যেকটা ধর্মে এক কথা ওই কথা ভালোবাসা মিলন বন্ধনের কথা লিখেছে নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায় ক্ষমতা যাওয়া যায় আর পাকিস্তানের সার্টিফিকেট কি তাদেরকে পাকিস্তান থেকে নিতে হবে না বাংলাদেশের পাবলিক থেকে নিতে হবে বাংলাদেশের পাবলিক থেকে নিতে হবে পাকিস্তানে তো কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন হয়েছে তাহলে ওনার ওইটা ওইটা মানে ওইটা ফলো করে না পাকিস্তানের মতো দেশে সেখানে কেয়ারটেকার ইমরান খানকে যতই তারা জেলে ঢুকাই দেয় তারপরেও তো নির্বাচনটা তো হয়েছে এবং নির্বাচনটা কে হয়েছে ওই সরকার থেকে তো হয়নি কেয়ারটেকার সরকারের মাধ্যমে হয়েছে আজকে এই যে প্রকৃতির কথা বলেন যে উনি তো রোডের মন্ত্রী এই যে শত শত মানুষ মারা যাচ্ছে রোড অ্যাক্সিডেন্টে এটার জন্য কি কখনো কোনো একটা উনি ব্যবস্থা নিছেন কোন একটা ব্যবস্থা দিচ্ছেন মারা যাওয়ার পরে তারা এক টাকা সমান্তালে আসে না আমার যদি খরচ থাকে ত্রিশ চল্লিশ টাকা দানিদপুরের মধুখালীতে দুই সহদর্কে আপদ দুই ভাইকে মন্দিরের প্রতিমায় আগুন দেওয়ার অভিযোগে পিঠে হত্যা করা হয়েছে কয়েকদিন আগে আমাকে অনেকে মন্তব্য বলছেন যে এটা নিয়ে আমি কথা বলছি না কেন কেউ কেউ আমাকে বলছেন আমাকে এটা নিয়ে কথা বলা উচিত বিদেশি প্রভুদের দাসত্ব করে কিভাবে ক্ষমতায় যাওয়া যায় সেই চেষ্টাই করে যাচ্ছে বিএনপি কথাটি বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মূলত প্রিয় দর্শক আজকে ছয়টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া হিন্দু একজন মহিলা নাম হলো স্বপ্না ভাদুরী নারায় তাকবীর স্লোগান দিয়ে ইতিহাস গড়লেন এবং মুসলমানদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ নিয়ে কঠিন কিছু বক্তব্য দিয়েছে যেটা হৃদয় কেড়ে নিয়েছে প্রত্যেকটি মুসলমানের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তার সাথে সাথে দর্শক্রোতা ফরিদপুরে যে দুই মুসলিম যুবককে হিন্দুরা পিটিয়ে হত্যা করেছে সে বিষয়টি আসলে কি হতে যাচ্ছে পাঁচ দিনের আলটিমেটাম দিয়েছে সরকারকে চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আর এই বিষয়টি আলোচনা করেছেন মোস্তফা ফিরোজ এবং জাহিদুর রহমান মিল্টন সমাদদার তাকে খুব ভালো করে আপনারা চেনেন ইতিমধ্যে কিন্তু মিল্টন সমাদদারের গোপন কিছু রহস্য ফাঁস হয়েছে অবশেষে সে বিষয়টি নিয়ে তিনি যেই মুখ খুলেছে এবং কিছু প্রমাণ দেখানোর চেষ্টা করেছে ভিডিওটি দেখাবো তো মূলত এই কয়েকটি এবং ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যের প্রেক্ষিতে বিএনপির একজন নেতাকর্মী কঠিন কিছু বক্তব্য দিয়েছে মূলত এই ছয়টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া তো চলুন কথা না আবার এক এক করে ভিডিওগুলো দেখে আসি সর্বপ্রথম চলুন সেই হিন্দু মহিলা স্বপ্না ভাদুরী ইসলামকে নিয়ে কিভাবে কথা বলছে চলুন শুনে আসি কথাই বলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না প্রত্যেকটা ধর্মে একতা ওই কথা ভালোবাসা মিলন বন্ধনের কথা লেখাছে নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর আমরা এই ভারতবর্ষের মাটিকে রক্ষা করার জন্য যদি আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই প্রত্যেককে রক্ত দিতেই মাটি আমরা ভিজিয়ে দেব তবু আমাদের একজন শান্তির দূত যিনি বলেছেন তোমার বাড়ির পাশে যদি কেউ যদি অনারে দিন কাটে যদি তারা দুঃখে দারিদ্রতে থাকে যদি তারা কষ্টে থাকে তাদেরকে তোমার থেকে একটু খাবার তাদেরকে দাও এটাই বলে নবীজির আদর্শ আমাদের নবীজি বলেছেন তোমরা সব জন্য শান্তি সৃষ্টি করবে অশান্তি সৃষ্টি করবে না ইসলাম ধর্মের অর্থ মানব মানবিকতা দেখায় ইসলাম ধর্মের অর্থ ঐক্যতা হয়ে থাকে ইসলাম ধর্মের অর্থ প্রত্যেককে ঘৃণা চলতে শুরু করে ইসলাম ধর্মের এটা কিন্তু অর্থ না যে কাট করো লড়াই করো অশান্তি করো আর এরম ভক্ত হনুমানরা তোমাদের জোর আর বেশি দিন নেই দু হাজার চব্বিশ সালে ভারতবর্ষের একশো আটত্রিশ কোটি জনগণ ঘর ধরে নামিয়ে দেওয়া প্রিয় দর্শক শ্রোতা স্বপ্না বাহাদুরীর ভিডিও এর আগেও আমি দেখেছি এর আগেও তাকে নিয়ে ভিডিও করেছিলাম কয়েক বছর আগে যখন মুস্কান নামক একজন মেয়ে ভারতে নারায়তরাল আকবর স্লোগান দিয়ে ইতিহাস সৃষ্টি করেছিল সেই সময়ও এই স্বপ্না বাহাদুরি মুখ খুলেছিল ইসলামের পক্ষ নিয়ে তো অবশেষে তার জন্য আসলে দোয়া রইল এবং তাকে যেন আল্লাহ তালা দান করেন ইসলামের পথে যেন কবুল করেন এই দোয়াটাই তার জন্য করি যেহেতু সে মুসলমানদের পক্ষে অগ্নিঝরা বক্তব্য সবসময় দিয়ে থাকেন তো এবার আমরা দ্বিতীয় নাম্বার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো জাহিদুর রহমানের একটি প্রতিবেদন

আপনার দাঁড়তে হয়তো চোখে হেরিয়ে গেছে এই ঘটনা ইগনোর করার মতো না কোনোভাবেই না এবং বর্তমানে আমাদের আমাদের পাশের দেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ওই ভিডিওটি আমি ওই কথাগুলোই বলেছি এই ভিডিওটা বা এই শুনে বলা খুবই গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত আরও কিছু ডেভেলপমেন্ট আছে কারণ আমি আমার ওই ভিডিওর পর মানব জমিন একটা খুব ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ অনুসন্ধানী রিপোর্ট পাবলিশ করেছিল সেটা এসেছে এবং আজ সরকারের দিক থেকে জেলা প্রশাসক সংবাদ সম্মেলন করেছে এবং তাতে মানব জমিনের একটা ফাইন্ডিংই তার মুখ দিয়ে এসছে আমি দেখলাম তারা তাদের তদন্ত একই ধরনের ঘটনা পেয়েছে তাতে আসলে ঘটনাটার যে মূল ডায়মেনশন সেটা পাল্টায়নি বরং আর একটা নতুন ডায়মেনশন যোগ হয়েছে যে ডাইমেনশনটা আমি দীর্ঘদিন থেকে ব্যক্তিগত পর্যায়ে অনেককে বলেছি সেটা কি মানুষজনীয় রিপোর্টে আমরা দেখি আসলে এখানে যে স্কুলের বাথরুম নির্মাণ করা হচ্ছিল সেটার কন্ট্রাক্ট পাওয়া সেটার সাব কন্ট্রাক্ট দেওয়া সেখানে চাঁদাবাজি এসব নিয়ে ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা নানা সময় যিনি কন্ট্রাক্ট পেয়েছেন তার সাথে বাধা দেওয়ার চেষ্টা করেছেন সেখানে গিয়ে কাজ বন্ধ করে দিতে চেয়েছেন সেটা নিয়ে যখন যারা শ্রমিক কাজ করছিলেন তাদের সাথে সংঘাত হয় তাদেরকে হুমকি দেওয়া হয় সে শ্রমিকদেরকে বাবা মা আর কাজে দিতে চাননি এমনও ঘটনা তার মানে যথেষ্ট চাপ তৈরি হয়েছিল তারপর আবার ঠিকাদার যিনি ছিলেন তার অনুরোধে তাদেরকে আবার ছাড় দেওয়া হয়েছে তারা কাজ করতে এসছেন এরকম নানান ঘটনা ওখানে আসলে ঘটেছে এবং পরবর্তীতে দেখা গেল যে যেদিন ঘটনা ঘটে সেদিন এখানে আগুন লেগেছিল এবং মানুষজনের অনুসন্ধানের রিপোর্ট বলছে যে তাদের হাতে ওখানকার উপস্থিত অনেকেই হিন্দু সম্প্রদায়ের অনেকেই দেখেছে তাদের হাতে জগ মানে পানিভর্তি জগ ছিল মানে তারা এগুলো বরং নেভানোরই চেষ্টা করছিলেন একটা পর্যায়ে যখন তাদেরকে আটকে ফেলা হয় বেঁধে ফেলা হয় তখন ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ডেকে আনা হয় আসাদুজ্জামান বাস্তাব থে মানে সরকারের তদন্ত বলছে উনি বিভিন্ন সময় নানা রকম অপকর্মের সাথে জড়িত ছিলেন তার চেয়ারম্যানশিপ চলে গিয়েছিল পরে উনি হাইকোর্ট থেকে রায় নিয়ে এসে সেটা ফিরে পেয়েছেন এরকম তথ্য যাই হোক উনি মুসলিম ঘটনাচক্রে এবং উনি আসেন এবং উনি প্রথম রড দিয়ে পেটানো শুরু করেন এবং তুমি তুই মানে প্রতিমা ভেঙেছিস তুই দাঙ্গা লাগাতে চাস এরকম বলে পেটানো শুরু করেন এবং এরপর সবাই কম বেশি ঝাঁপিয়ে পড়ে এবং সরকার তদন্ত করছে আবার পরে গিয়ে পুলিশ নিয়ে এসছে পুরনো কথা আপনি যখন নিজের সন্দেহের উর্ধে থাকতে চাইবেন তখন আপনি এই ধরনের কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতেই পারেন কিন্তু যে নতুন ডাইমেনশনটা যোগ হলো সেই ডাইমেনশনটা হচ্ছে এইখানে বলে না যে কোনো একটা জায়গায় না আপনি কাউকে আমরা তো বলেছি আমার ওই ভিডিওতে বলেছি আমরা পিটিএম এটা টেনে ফেলি এটা আমাদের আবহাওয়ান কালের সংস্কৃতি পকেট মার্কে পিটিএম এর ফেলি তো রাস্তায় আপনি কাউকে না যদি চান এরকম একটা অভিযোগ করে পেটানো শুরু করলেন কয়েকজন বাকিরা সবাই সে পিটিএম এর ফেলতে পারে এটা একটা নতুন ডাইমেনশন যে এই লোকের সাথে যদি ব্যক্তিগতভাবে ওখানকার কন্ট্রাক্টারি নিয়ে শত্রুতা হয়ে থাকে কথার কথা সেটা নিয়ে করতে পারেন অথবা উনি কারো এজেন্ডা কারো এজেন্ডা তার মুখে কিন্তু ভিন্ন কথা ছিল যদি সেটাকে ফুলফিল করতে আসেন সেটা তো সম্ভবই কিন্তু মূল যে আর্গুমেন্টের জায়গাটা এই নতুন তদন্ত মানব জমিন এবং সরকার যা বলছে তাতেও পাল্টে যায় না পাল্টে যায় না কেন এই যে পেটানো হলো এই শ্রমিকদেরকে মানে বিভৎস পেটানো প্রথম আলো রিপোর্টে আছে তাদের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল তাদের ডেড বডি ভেঙে পড়ছিলো মাঝখানে দেখে মাথা ভাগ ফাটিয়ে ফেলা হয়েছে যাই হোক আমরা কেমন বিভৎস হয়ে উঠতে পারি মব কেমন বিভৎস হয়ে উঠতে পারি আমরা এগুলো আমাদের দেশে হর হামেশাই দেখি কিন্তু যে কথাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মূল যে বিষয়টা তাদেরকে কিন্তু শেষ পর্যন্ত মব পিটিয়ে মেরেছে এবং ঘটনাচক্রীরা সব হিন্দু ছিলেন পিটিয়ে মেরেছে প্রতিময় আগুন দেওয়া হয়েছে এই পয়েন্টে এই ঘটনায় সুতরাং আমার প্রথম ভিডিওর যে আর্গুমেন্ট সেটা এতে আসলে আদতে কিছুই পাল্টায়নি ঠিকই আছে এবং তখনও যে অ্যাপিল ছিল আমার এখন এই অ্যাপিলটা সবার এই অ্যাপিলটা এখন আর স্ট্রংগার হচ্ছে আমি ওখানে এটার মূল যে আর্গুমেন্ট ছিল সেটা পরে অনেকেও বলেছেন আমি এখনও সেই আর্গুমেন্টেই যাচ্ছি সেটা হচ্ছে ভারতে যখন একটা নির্বাচন হচ্ছে সে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে একটা হিন্দু মুসলিম অস্থিরতা দাঙ্গা ভারতের রাজনীতিকে নির্বাচনকে ক্ষমতাসীন বিজেপিকে খুব সাহায্য করবে এবং এটা শুধুমাত্র এখনকার নির্বাচন আমি ভারতের সুদূর প্রসারী পরিকল্পনা যদি বলে ছাব্বিশ সালে আমি সেখানেও বলেছিলাম পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আছে সেটাকে কেন্দ্র করে হিন্দু মুসলিম মেরুকরণ অস্থিরতা অসন্তোষ বিশৃঙ্খলা দাঙ্গা বি স্পেসিফিক যদি হতে থাকে সেটা তাদের পারপাসকে সার্ভ করবে এবং এটা এখন আরও বেশি ইম্পর্টেন্ট মনে হওয়ার কারণটা এর মধ্যে নিশ্চয়ই বুঝেছেন জেনেছেন আমি নিজেই একটা ভিডিও করেছি এটা নিয়ে যেন নরেন্দ্র মোদী তার এখনকার নির্বাচনে যে সমাবেশগুলো আছে সেখানে তীব্রভাবে মুসলিম বিদ্বেষী হিট স্পিচ এভাবেই পশ্চিমা সংবাদ মাধ্যম দেখছে অবশ্যই এগুলো হেইট স্পিচ ঘৃণা ছড়ানো বক্তব্য দিচ্ছেন মিথ্যা কথা বলে বক্তব্য দিচ্ছেন তিনি যারা মনমোহন সিং যা বলেছেন আমি ভিডিওতে টেক্সট ধরে ধরে দেখিয়েছি মনমোহন সিং যা বলেছে বলে বলছেন বা কংগ্রেসের ইশতেহারে এবারকার নির্বাচনে যা আছে প্রত্যেকটা মিথ্যা কথা কিন্তু রকম তিনি মুসলিমদেরকে ইনফিল্ট্রেটার্স অনুপ্রবেশকারী মানে এই বিশ্বটি মুসলিম ভারতের তারা ইনফিল্ট্রেটার্স এই বিষয় কোটি মুসলিম তারা প্রচুর সন্তান উৎপাদন করে যে ন্যারেটিভ তাদের এক ছিল যে অনেক বেশি সন্তান উৎপাদন করতে করতে তারা হিন্দুদের সাথে সংখ্যার যে জনমিতির ব্যাপার আছে ডেমোগ্রাফিকের ব্যাপার আছে সেটা একটা বড় পরিবর্তন করে ফেলবে এসবকে উল্লেখ করছেন হিন্দুদের বাড়িতে গিয়ে স্বর্ণ নিয়ে আসবে মঙ্গলসূত্র নিয়ে আসবে এসব কথাবার্তা বলছে অত্যন্ত আক্রমণাত্মক এবং এটার ইন্টারপ্রিটেশন যেটা অনেকেই করছি আমরা মোদি ম্যাজিক কাজ করছে না প্রথম পর্যায়ের ভোটের পর গতকাল দ্বিতীয় পর্যায়ের ভোট চলে গেল দেখা গেছে ভোট যথেষ্ট করছে না এবং তাদের সেই ডেটা আছে যে হিন্দুদের চাইতে বিভিন্ন জায়গায় মুসলিম আছে সে জায়গায় মুসলিমরা অনেক বেশি ভোট দিচ্ছে এটা তাদের মাথায় টেনশন তৈরি করেছে তার মানেটা হচ্ছে তিনশো সত্তর বিজেপির আর জোটের চারশো পার যে স্লোগান সেটা তো প্রশ্নই আসে না মানে তাদের মেজরিটি থাকবে কিনা বা গতবারের কাছাকাছি সিট থাকবে কিনা আমার ধারণা এখন এটাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং যারা মোদী যিনি ব্যক্তিগতভাবে হিন্দু মুসলমানদের মধ্যে ডিফাইসিভ এবং মারাত্মক মন্তব্য অন্তত প্রধানমন্ত্রী থাকাকালীন সময় অলমোস্ট করেননি এই কাজগুলো অন্যদেরকে দিয়ে করানো হতো উনি নিজেই করেন উনি নিজে যখন মাঠে নেমে গেছেন তখন বুঝতে বাকি না তাদের অবস্থা ভালো না এবং এখানেই আমাদের জন্য ঝুঁকির জায়গা যখন আপনি হেসে খেলে যেতে যাবেন এই পরিস্থিতি আর থাকছে না তখন আপনার আসলে আদি অকৃত্রিম বিজেপি কার্ড যেগুলো ধর্মীয় বিভাজন তৈরি করা এই বিভাজন তৈরির চেষ্টা আপনি করবেনই সেটা ভারতের ভেতরে ভারতের বাইরে যে কোনোখানে কারণ অলরেডি তো আপনি একটা আইডেন্টি পলিটিক্স করছেন আপনি একটা হিন্দুত্ববাদী রাজনীতি করছেন আমি রাম মন্দিরে একটা ভিডিও করেছিলাম যখন উদ্বোধন করে একেবারে আধা খেলাছড়াভাবে এটা প্রাণ প্রতিষ্ঠার সময় মানে এখানকার সবচেয়ে বড় ধর্মগুরুরা জানি নাই যেটা এইভাবে হতে পারে না কিন্তু এটা করতে গিয়ে রীতিমতো অযোধ্যা কেন্দ্রিক একটা হিন্দু ধর্মীয় কেন্দ্রর মতো একটা চেষ্টা দেখানোর চেষ্টা তার মধ্যে আছে সুতরাং বাংলাদেশ বা অন্য কোথাও হিন্দুরা কোনো না কোনোভাবে সংকটে পড়েছে হিন্দুর আক্রমণের শিকার হয়েছে হিন্দুরা হিংসার শিকার হয়েছে হিন্দুরা অবিচারের শিকার হয়েছে এবং আমরা জানি এটাকে ভিত্তি করে রীতিমতো আইন পাশ করা হয়েছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ যেটা আগে করা হলেও কার্যকর করা মানে ধরে রাখা হয়েছে সব সামনে রেখে নির্বাচনের আগে কার্যকর করা শুরু হলো সুতরাং বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে এই ধরনের একটা ন্যারেটিভ তাদের ওই আইনের জন্য যুক্তি তৈরি করতে সাহায্য করবে এবং তার যে কোর যে সমর্থক গোষ্ঠী সেটা হচ্ছে প্রচন্ড হিন্দুত্ববাদী রাজনীতি যারা সমর্থন করেন কারণ এই মুহূর্তে আসলে আর আপনি দশ বছরের ক্ষমতায় থাকার পর আদতে মানুষের জন্য যা ডেলিভার করার কথা ছিল সেগুলো সেভাবে ডেলিভার করতে পারেন মানুষ ভালো রাখতে পারেন নাই প্রিয় শুনলেন তার কথাগুলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন কাদের সাহেবের বক্তব্যটা আমি শেষে দেখাবো তো তিন নম্বরে আপনাদের জন্য যেটি রয়েছে সেই মদুখালীর বিষয়টি নিয়ে পাঁচ দিনের আলটিমেটাম দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সরকারকে যে পাঁচ দিনের মধ্যে যদি তাদের বিচার না করা হয় যারা তাদেরকে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় আনা না হয় তাহলে আরও কঠিন কর্মসূচি দিবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং পুরো রাজপথ গরম করে তুলবে এরকম কিছু বক্তব্য কিন্তু দিয়েছে তো বিষয়টি নিয়ে আলোচনা করেছে মোস্তাফা ফিরাজ চলুন শুনে আসি আলাইকুম ফরিদপুরের মধুখালী এখনো শান্ত হয়নি দাবি উঠেছে চেয়ারম্যান মেম্বার সহ জড়িতদেরকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এদিকে দুজন মন্ত্রী সেই ঘটনাস্থল মধুখালী পরিদর্শন করেছে দর্শক আমি আগে আপনাদেরকে বলি যে বিক্ষোভ চলছে এখনো পর্যন্ত ফরিদপুর শহরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগের বিক্ষোভ ফরিদপুরের মধুখালীতে মন্দিরে আগুন দেওয়ার অভিযোগ তুলে দুই ভাইকে পিটি হত্যার ঘটনায় জড়িত চেয়ারম্যান মেম্বার সহ অন্য সবাইকে পনেরো দিনের মধ্যে গ্রেপ্তার করে প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা এছাড়া নিহতদের পরিবারের পরিবারকে সরকারের পক্ষ থেকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান এবং দেশের প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানানো হয়েছে আজ শুক্রবার জুমান নামাজের পর ফরিদপুর শহরের ইমামুদ্দিন স্কোয়ারে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে এই দাবি জানিয়েছেন দলটির নেতারা দুই ভাইকে পিটি হত্যার বিচার চেয়ে ও বিক্ষোভকারীদের উপর গুলিবর্ষণের প্রতিবাদ জানিয়ে এই সমাবেশ আয়োজন করে দলটির জেলা শাখা এতে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলার নেতৃবৃন্দ সহ কয়েক শত মানুষ অংশগ্রহণ করে এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় থাকতে দেখা যায় এবং বিক্ষোভকারীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন তারা প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক লোকমান হোসেন জাফরি বক্তব্যকালে জাফরি বলেন এদেশে আমরা হিন্দুদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে থাকি এখন যদি তারা আমাদের ঘাড়ের উপর উঠে বসে তাহলে আমরা বসে থাকবো না জাফরি আরো বলেন মধুখালিতে পঞ্চপল্লীর প্রাথমিক বিদ্যালয়ের কাজে চাঁদা চেয়েছিল এক ইউপি সদস্য আর এর পেছন থেকে নিয়ন্ত্রণ করছেন ওই ইউপির চেয়ারম্যান সেখানে নিহত আশাফুল বাতা দিয়েছিল যার কারণে মন্দিরে আগুন দেওয়ার অভিযোগ তুলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় দুই ভাইকে চেয়ারম্যান মেম্বার সহ সবাইকে পনেরো দিনের মধ্যে গ্রেপ্তার করে প্রকাশ্যে আনার দাবি জানিয়ে জাফরি বলেন ওই চেয়ারম্যানকে আপনারা কেন খুঁজে পাচ্ছেন না এটা আমাদের কাছে আই মনে হচ্ছে আমরা জেনেছি জনকে গ্রেপ্তার করা হয়েছে এটা যেন আই না হয় পনেরো দিনের মধ্যে সকলকে গ্রেপ্তার না করলে আমরা মাঠে নামতে বাধ্য হব এদিকে আগের দিন ফরিদপুর মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লিতে মন্দিরে আগুন দেওয়ার সন্দেহে আপন দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় ওই এলাকা পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিল্লুল হাকিম এবং মৎস্য ও পানিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান বুধবার রাত আটটার দিকে দুই মন্ত্রী ঘটনাস্থলে পৌঁছান দুই মন্ত্রী ক্ষতিগ্রস্ত মন্দির এবং পাশে প্রাথমিক বিদ্যালয় যেখানে দুই ভাইকে হত্যা করা হয় সেখানে পরিদর্শন করেন এবং ঘটনার দিন মন্দিরের সন্ধ্যা প্রদীপ গিনী জানিয়েছিলেন সেই তপতি রানীর সঙ্গেও কথা বলেন যা মন্ত্রীরা বলছেন যেটা অনাকাঙ্ক্ষিত কোনো মানুষ এই নারকীয় ঘটনা ঘটাতে পারে এটা অবিশ্বাস্য ঘটনার নিরপেক্ষ এখন এই মোস্তফা ফিরোজের বক্তব্যটি আপনারা শুনলেন আর তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তা চলুন ওবায়দুল কাদের সাহেবকে উদ্দেশ্য করে বা ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যের প্রেক্ষিতে বিএনপির একজন নেতা কর্মী কি বলতেছে শুনে আসি আর পাকিস্তানের সার্টিফিকেট কি তাদেরকে পাকিস্তান থেকে নিতে হবে না বাংলাদেশের পাবলিকের থেকে নিতে হবে বাংলাদেশের পাবলিকের থেকে নিতে হবে পাকিস্তানে তো কেয়ারটেকার অধীনে নির্বাচন হয়েছে তাহলে ওনারা ওইটা ওটা মানে ওইটা ফলো করে না পাকিস্তানের মতো দেশে সেখানে কেয়ারটেকার ইমরান খানকে যতই তারা জেলে ঢুকায় দেয় তারপরেও তো নির্বাচনটা তো হয়েছে এবং নির্বাচনটা কে হয়েছে ওই সরকার থেকে তো হয়নি কেয়ারটেকার সরকারের মাধ্যমে হয়েছে আজকের এই যে প্রকৃতির কথা বলেন উনি তো রোডের মন্ত্রী এই যে শত শত মানুষ মারা যাচ্ছে রোড অ্যাক্সিডেন্টে এটার জন্য কি কখনো কোনো একটা উনি ব্যবস্থা নিছেন কোনো একটা ব্যবস্থা দিয়েছে মারা যাওয়ার পরে তারা এক হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলাম এটা তারা একটা ফ্যামিলিকে কেনা কিন্তু এটার জন্য যেটা আছে কি দেখছে এবারও আসছে রোডের কি ঈদের সময় সনদবিহীন গাড়ি সনদবিহীন গাড়ি রাস্তায় চলছে বলে সেটা তো অ্যাক্সিডেন্ট হয়েছে তা আমরা বলি যে আজকে এই সরকারও তো সনদবিহীন সরকার ভোটবিহীন সরকার এই কারণে তো তাদের জনগণের প্রতি আমরা যেটা সবসময় বলি জনগণের প্রতি তাদের কোনো কমিটমেন্ট নাই আসলে সরকার যখন সবকিছু পরিচালনায় ব্যর্থ হয় তো তখন তো উপরে দোষটা যাবেই আর শুধু এই গরমের কথা তো আপনি যেভাবে বলছেন সেইভাবে না কিন্তু এটাতে তার তারাও দায় এড়াতে পারেন দায় এড়াতে পারে না মধ্যে যেতে দেখেন যেহেতু গত কিছু বছরে কি হয়েছে আজকে হয়তো বলবেন যে এটা শুধু কি আওয়ামী হয়েছে না আজকে নদী নালা খাল বিল সবগুলো তো প্রায় আজকে হরাটের মতো অবস্থা এবং এই সরকার আমলে যেটা হয়েছে যে এই যে সুন্দরবন কে উজাড় করে দেওয়ার জন্য সেখানে যে আজকে তাপবিদ্যুতের জন্য যে কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের যে ব্যবস্থা করা হয়েছে এটা কিন্তু বাংলাদেশের পরিবেশবিদ সহ সবাই ইভেন জাতিসংঘে পর্যন্ত এটা আসছে যেটা এই প্রজেক্টটা না করার জন্য কিন্তু সবাই অনুরোধ করছে কিন্তু সরকার কিন্তু কোনোভাবেই সেটা শুনে নেই এই সমস্ত গুলোকে নামে বিভিন্ন আহ মানে রাস্তাঘাট সবকিছু সেগুলো দরকার আছে কিন্তু শুধুমাত্র সেগুলোর জন্য যে আমার নদীগুলো মানে ভরাট হয়ে যাচ্ছে কিনা নদীর মানে সংস্করণ করা দরকার কিনা আজকে অন্যায় ভাবে বা অবৈধভাবে যে বালু উত্তোলন হচ্ছে তাতে নদীর প্রবাহ কমে যাচ্ছে কিনা এবং উত্তরবঙ্গে তো যেটা আমরা জানি যেটা সেই মানে স্বাধীনতার সময় থেকেই যে আজকে ফারাক্কা যে ফারাক্কার কারণে আমরা দেখছি যে সেই সময় কিভাবে ওই উত্তরাঞ্চল তো আমাদের একটা প্রায় মরুভূমির অবস্থা হয়েছে পরবর্তী পর্যায়ে তিস্তার যে অবস্থা সেটাও আজকে একই অবস্থা সম্পর্কিত না না প্রকৃতি না প্রকৃতি তো আছেই আজকে প্রকৃতির উপরে শুধু বাংলাদেশ প্রকৃতির উপরে প্রত্যেকটা দেশ বা বিভিন্ন জায়গায় হাত দিছে বলে জনগণ পাবলিক প্রকৃতির উপরে আজকে হাত দিছে বলে কিন্তু প্রকৃতিতেও আজকে উল্টা রিয়াকশন করতেছে তাই না আজকে এই যে যেগুলো বললাম আমি এগুলো তো প্রকৃতির উপর হাত দিছেই আজকে বিভিন্ন বাংলাদেশে দেখেন যে আপনার দেখছেন কিনা যাই না বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলো যেভাবে মানে কোন নিয়ম অনুযায়ী না গড়ে উঠে প্রত্যেকটা নদীর পাশে গড়ে উঠে সেখানে যে নদীর বর্জ্য নদীতে তাদের বর্জ্যগুলো যেভাবে আসে তাতে বুড়িগঙ্গা শীতলক্ষার মতো ঢাকার মতো আশেপাশে যেটা বলি যে বুড়িগঙ্গা শীতলক্ষা ওই দিক দিয়ে এই ঢাকার আশেপাশে যে কয়টা নদী আছে সবগুলো নদীতে এটা পানি নাই এবং দুর্গন্ধের জন্য কেউ সেখানে মানে আশেপাশে কেউ থাকতে পারে না এটা তো কয়েক বছর আগেও তো এত এরকম খারাপ অবস্থা ছিল না এবং আরো কিছু কিছু নদী আছে যে বালু নদী সহ আরো কিছু কিছু ছোট নদী আছে এগুলো তো আজকে নাই আজকে মিরপুরের দিকে যার একটা নদী আজকে প্রায় ভরাট করে এমন অবস্থা হয়েছে যে সেগুলোকে খুঁজেও পাওয়া যাবে কাজে এগুলো তো আপনি মানে শুধু আল্লাহর প্রকৃতির উপর দোষ দিলে হবে না প্রকৃতির উপর আপনি আঘাত করছেন প্রকৃতির উপর আগে ঢাকার চতুর্দিকে এবং এটা শহীদ বিহারও আমার ভালো বলতে পারবেন তিনি মন্ত্রী থাকার অবস্থাও জানেন যে যে সমস্ত যে এইগুলো জেলা ছিল যে ঢাকার যে সমস্ত জায়গায় ভরাট করা যাবে না সেখানে কোনো কাজ করা যাবে না সেখানে কৃষি কাজ করা যাবে না বাড়িঘর বানানো যাবে না একটা একটা পরিকল্পনাই আছে কিন্তু আজকে সেটা কি মানা হয়েছে বা সেটা মানা হচ্ছে সেটা তো হচ্ছে না তাই না আমরা এই মন্ত্রীদের মুখ থেকে শুনছি যে তারা সব গ্রাম আর রাখতে চায় না সব শহর বানাই দিতে চায় গ্রাম আর রাখতে চায় না সব শহর বানাই দিতে চায় সব শহর হয়ে গেলে যেরকম হচ্ছে যে গাছ টাছ কেটে গাছ টাছ কেটে আজকে যে অবস্থা হয়েছে তারপরে আপনারা দেখেন যে ঢাকা থেকে বেরোয় আসছে মানুষ কিন্তু যদি যান সেখানে যে আমাদের কি আছে যে গজারি বন সেই বন আজকে উজাড় হয়ে যাচ্ছে ওইদিকে যদি যান দেখবেন যে তার ভিতরে ইন্ডাস্ট্রি একটার পর একটা বিভিন্ন জায়গায় সেখানে কিভাবে আসলো সেখানে সরকারি জমির উপরে প্রাইভেট এগুলো কিভাবে হচ্ছে সেগুলোর ব্যাপারে কি সরকার তার দৃষ্টি দিতেছে সরকার যদি থাকে তাহলে তো তাকে দৃষ্টি দিতে হবেই তাই না এই কারণেই বলতেছি যে সেই দায় তো সরকার এড়াতে পারে না আজকে প্রতিবেশী দেশের সাথে যেটা আমরা বললাম যে আজকে বললো যে ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট রাজি আছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার রাজি হচ্ছে না বলে আজকে পানি সমস্যা সমাধান হচ্ছে না এটা তো হইতে পারে না এটা তো হতে পারে না এটা জন্য তো বাংলাদেশের উদ্বেগটা আমাদের তো সেভাবে থাকতে হবে আমরা কি মরুভূমির হয়ে যাবো তাই কাজে এটা শুধু প্রকৃতির উপর দিলে হবে না যে ম্যানেজমেন্ট হ্যাঁ দিবে আমরা দেখছি এর আগে কয়েক বছর আগে মনে এখন এই দিকে যে বাসাবতেই প্রায় পাঁচতলা বিল্ডিং বন্যার সময় হঠাৎ করে পড়ে গেল কারণ যে প্রভাব পানির প্রভাব যে রাস্তাটা দিয়ে যাবে কারণ পানিটা আসলে পানি তো যাওয়ার একটা হয়ে থাকা লাগে

এখনও তাদের দুরভিশুদ্ধি হচ্ছে বিদেশি প্রভুদের দাসত্ব করে কীভাবে ক্ষমতা বিএনপি নেতা জয়নুল আবিদিন ফারুক বলেছেন যে আমরা পিন্ডির শোষণ থেকে মুক্ত হয়েছি দিল্লির দাসত্ব করার জন্য না এবং এই দাসত্বের পিছনে আওয়ামী লীগ সরকারের ভূমিকা আছে দেখুন দাসত্বের বিষয়টি তকমাটা বিএনপির সঙ্গে লেগে আছে তারাই দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায় ক্ষমতা যাওয়া যায় এখনও তাদের দূর হচ্ছে বিদেশি প্রভুদের দাসত্ব করে কীভাবে ক্ষমতা বল

গণতন্ত্র হতাম তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠা কোনো নজির নেই তারা গণতন্ত্রকে হত্যা করেছে প্রহাসনে পরিণত করেছে এবং গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনো দিন মানেনি আজকে যেই নেতারা বড় বড়ো কথা বলেন তারা কবে দলীয় কাউন্সিল করেছে এবং তাদের কোথায় দলীয় কাউন্সিল হচ্ছে একবার সাত আট বছর আগে লা মেরিডিয়ানে তাদের কেন্দ্রীয় কমিটির মিটিং মানে এত পাঁচশো একজনের জম্বু জেট মার্কা কমিটি কোথায় মিটিং করবে কাজে যারা নিজেদের করে যাদের গণতন্ত্র নেই তারা দেশে গণতন্ত্র অবৈদুল কাদের সাহেবের বক্তব্যটি আপনারা শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবার আমরা মিল্টন সামাদ্দার অর্থাৎ যিনি বিদ্যাশ্রম সালান এতদিন তাকে আমরা সকলে ভালোই জেনে এসেছি কিন্তু ইতিমধ্যেই প্রতিবেদন যখন হয়েছে নিউজ হয়েছে তখন থেকে আমরা জানতে পারছি বা শুনতে পারছি যে তিনি নাকি অসহায় মানুষদেরকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে সুস্থ করে তাদের অঙ্গ পতঙ্গ কিডনি বা দামি দামি পার্টসগুলো বিদেশে বিক্রি করে দেয় তাই অভিযোগ কিন্তু উঠেছে তে অবশ্য সেই অভিযোগের বিষয়টি নিয়ে তিনি কী বলতেছে চলুন শুনে আসি আমি বললাম আমি অর্থনীতি না না মানে মানুষ করতেছে আমি তো ভাই আগে বলি আপনাকে আমাদের এখানে গড় আসে না সমান তালে আসে না আমার যদি ত্রিশ চল্লিশ লাখ টাকা খরচ থাকে প্রতি মাসে তিরিশ চল্লিশ টাকা দান আসে না কোনো আসে কোনো মাসে পঁচিশ তিরিশ লাখ আসে পঁচিশ লাখ আসে কিন্তু আসে যে আসে না তো ওইখান থেকে আমার কিছু প্রতিষ্ঠানকে সাপোর্ট দিতে হয় আমি চুরি করি ভাই আর কি বলবো করি আমি একটা একটা আমার আমার একটা নিজস্ব বিজনেস আছে যেটা এই প্রতিষ্ঠান দাঁড়ানোর আগে থেকেই ছিল যেটা থেকে মাসে আমি পাঁচ থেকে ছয় লাখ টাকা আয় করতাম সেই আয়ের টাকা দিয়ে নিজে চলতাম একটা সময় যখন মনে হলো যে আমার কাছে ভালো আয় হয় আমি অনেক সম্পদ করার ক্ষমতা সামর্থ্য রাখি তখন চিন্তা করলাম সম্পদ করে কোনো লাভ নাই তার চেয়ে দেখি মানুষের জন্য কিছু করা যায় কি না দেন দু হাজার চোদ্দো সালে আমি এই আশ্রয় কেন্দ্র শুরু করি এবং নিজের টাকা দিয়ে দু হাজার আঠেরো সাল পর্যন্ত উপকূনেই সবাই চালা আপনারা জানতেন না কেউ দু হাজার আঠারো সালে মানুষ প্রকাশিত হলো মানুষের কাছে জানাজানি হলো দেন আস্তে আস্তে এটা বড় হলো আমার ভাই নিজস্ব বিজনেস আছে আমার ওয়াইফ জাতীয় লোককে চাকরি করে হ্যাঁ সরকারি চাকরি করে ভালো বেতন পায় এবং আমার নিজের বিজনেস থেকে মাসে পাঁচ থেকে ছয় লাখ টাকা আয় হয় এক একই সাথে আমার সোশ্যাল মিডিয়াতেও বেশ টাকা কাজ হয় আপনাকে যদি বলি এই অডিট রিপোর্টটা দেন দু হাজার বাইশ একুশ মানে বাইশ তেসের অডিট রিপোর্টে আছে আমি শুধু তো বললাম আমি চুরি করছি অর্থনীতি দুর্নীতি করছি আমি চাইল্ডেন্সিকার কে হ্যাঁ না 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 মানে মানুষ করতেছে আমি তো ভাই এটা আগের তো বলবোই আমি বলি আপনাকে হ্যালো সমস্যা নেই দাদা বুঝলি দাদা এগুলো আমি এগুলি নিয়ে কোনো টেনশনই করি না দাদা কারণ আমি যতক্ষণ সৎ থাকবো কিছু না এই যে আমি কত এটা কত সালের রিপোর্টে তেস মিল্টন হোম কেয়ার প্রাইভেট আমার কোম্পানি থেকে আমি চাইল্ড অ্যান্ড অ্যাকাউন্টে ষট্টি লাখ উনিশ হাজার তিনশো দশ টাকা দিছি যেটা অডিট বলে অডিট কিন্তু আমরা করি না প্রতিষ্ঠান থেকে চাইল্ড এন্ড ওয়েলস্কার দান করছি ডোনেশন হিসেবে দিছি লাখ টাকা তার মানে এইটাকে আমি এককালীন দিই আমি কোনো মাসে পাঁচ লাখ দিচ্ছি ব্যবসা সেখান থেকে হ্যাঁ ভাই আমাদেরকে একটা কথা বলি আমরা দান পাই অস্বীকার করি না আপনি দেখেন আমি এখানে লিখে দিচ্ছি কোনো ধরনের সংগঠন এনজিও গ্রুপ থেকে আসা নিষেধ মানে আমরা তাদের কাছ থেকে দান নেই না কোনো প্রতিষ্ঠান মানে কেউ আমাদের আমরা শুধুমাত্র স্বেচ্ছা দান নেই আপনি ভালোবাসা দশ টাকা বিশ টাকা স্বেচ্ছায় যা দেবেন তাই নেই ঠিক আছে তো সেই দান দিয়ে প্রতি মাসে তো আমাদের সমান সমানতালে দান আসে না আপনি সাংবাদিকতা করেন আপনি বেতনটাই আমাকে এই মাসে দশ টাকা দেবেন প্রতি মাসে দেওয়ার সামর্থ্য কি আপনার আসে থাকবে না তো আমাদের এখানে দানটা প্রতি মাসে গড় আসে না সমান সমানতলে আসে না আমার যদি ত্রিশ চল্লিশ লাখ টাকা খরচ থাকে প্রতি মাসে ত্রিশ চল্লিশ টাকা দান আসে না কোনো মাসে পঁয়তাল্লিশ লাখ পঞ্চাশ টাকা আসে কোনো মাসে পঁচিশ তিরিশ লাখ আসে পঁচিশ লাখ আসে কিন্তু আসে বলবো না যে আসে না তো ওইখান থেকে আমার কিছু প্রতিষ্ঠানকে সাপোর্ট দিতে হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি ভাই তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকের ভিডিও মোট ছয়টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এক এক করে ছয়টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি মনে আপনারা ভিডিওটি দেখেছেন এবং সকলের কথাগুলো শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ